নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শৈশিক রাম। আপনি যদি মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আগে জেনে নেওয়া যাক, তারপর এই গোচরের নিরিখে কী হতে চলেছে তা বলতে চলেছি। 5ই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং সেই একই দিনে শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। 14ই সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করছে। 16ই সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং 22ই সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক এই গোচরের নিরিখে মকর রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। আপনাদের ভাগ্যভাবে নিজভঙ্গ রাজযোগের কারণে আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজকর্ম আটকে গেছিল বা হচ্ছিল না কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং যার দরুন যে কোনো কাজে হাত দিলেই আপনারা কিন্তু সেই কাজকে করেই ছাড়বেন। পৈতৃক সম্পত্তিজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই রিলিফ পেতে চলেছেন। এর পাশাপাশি ভাই বোনের সাথে যে সম্পর্কগুলো খারাপ হয়েছিল সেই সম্পর্কগুলো কিন্তু আগের থেকে ভালো যেতে চলেছে। তবে এই মাসে আপনাদের রাগ জেদ বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং রাগের বশবর্তী হয়ে কাউকে কোনো কথা কিন্তু দেবেন না। এবং এই মাসে আপনারা কাউকে চোখ বন্ধ করেও বিশ্বাস করবেন না, যেখান থেকে কিন্তু পরবর্তীতে প্রবলেম আসতে চলেছে। এবং এই মাসে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তাই যারা বাইক চালান বা গাড়ি চালান তাদেরকে বলবো আপনারা সিট বেল্ট ইউজ করুন এবং হেলমেট ইউজ করুন, কারণ আপনার জীবনের দাম আপনার ফ্যামিলির থেকে কেউ ভালো বোঝে না। শুধু তাই নয়, এই মাসে কিন্তু বড় ধরনের অপারেশন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে কাউকে বেশি পরিমাণে হিউজ পরিমাণের টাকা কিন্তু ধার দেবেন না। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু সাবধান থাকুন, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ধোঁকা দিতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করিয়ে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে, তাই এই মাসটা আপনারা একটু সাবধানে থাকুন। সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন, এই সময়ের মধ্যে আপনার মান সম্মান হানির কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা রাজনীতি করেন তারা কিন্তু এই 15ই সেপ্টেম্বর পর্যন্ত অপযশের শিকার হতে পারেন, কিন্তু 16ই সেপ্টেম্বর থেকে জায়গাটা কিন্তু অনেকটাই ভালো যেতে চলেছে, এবং আপনাদের
মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে, অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, যেমন হাড়ের সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা, কিডনির প্রবলেম, হাড়ে ব্যথা, এছাড়াও স্নায়ুবিক প্রবলেম আসতে চলেছে। তাই বড় ধরনের কোনো সমস্যা বোধ করলে আপনারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু এই মাসে নতুন করে চাকরি পেতে চলেছেন, এবং যারা ফ্রেশার রয়েছেন তারাও কিন্তু এই মাসে প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি চাকরি পাবেনই পাবেন। এর পাশাপাশি এই মাসে আপনার জীবনসাথীর সাথে সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে, মধুর যেতে চলেছে, এবং জীবনসাথীর পূর্ণাঙ্গ সাপোর্ট আপনি কিন্তু এই মাসে পেতে চলেছেন। যারা এই মাসে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে উত্তম যেতে চলেছে, অর্থাৎ এতদিন ধরে যে সমস্ত পাত্রপাত্রী আপনারা পাননি, অর্থাৎ যোগ্য পাত্রপাত্রী পাননি, সেই যোগ্য পাত্রপাত্রী কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং যে যে সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি লাভ করেনি সেই সমস্ত সম্পর্কগুলো পুনরায় ম্যাচুরিটি লাভ করতে চলেছে, অর্থাৎ বিবাহের দিক কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। এই মাসে বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে, অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ কনসেন্ট্রেশনের প্রবলেম আসতে পারে, তবে সেটি কিন্তু সবসময় নয়। এরপর আছে সন্তান ক্ষেত্র। দেখুন, এই মাসে সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, অর্থাৎ সন্তানের কৃতকর্মে কিন্তু আপনারা গর্ব অনুভব করবেন, এবং যাদের সন্তান নেই তারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে চলেছেন। এরপর আসি আপনাদের প্রেম জীবন। এই মাসে আপনাদের প্রেম জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে মধুর যেতে চলেছে, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে, এবং এই মাসে আপনারা কোথাও ট্যুরে যেতে চলেছেন এবং তাতে আপনাদের মন প্রফুল্লতা লাভ করতে চলেছে। এই মাসে যারা কসমেটিক্সের বিজনেস করছেন, গোল্ডের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাস আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত করতে চলেছে, অর্থাৎ আপনি চাইলেই অনেক কিছুই কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন, এবং আপনারা এই মাসে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু লাভ করতে চলেছেন। তবে আয় যেমন হবে খরচাও কিন্তু আপনাদের সেভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে আপনাদের অনেক পয়সা বেরিয়ে যেতে পারে। তবে ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় বৃদ্ধি পাবে না। ওভারঅল যদি বলা যায় মকর রাশির জাতক জাতিকার যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।